সবকিছুতেই আমাদের সুখে দুঃখে সবকিছু সাথে রাখে। আপনারা দেখবেন আত্মীয় স্বজনদের বাড়িতে জানা যায় তার থেকে বেশি আপনাদের বাড়িতে যাতায়াত আমাদের বেশি হয়, আর আপনারাও আমাদের বাড়িতে বেশি যাতায়াত করেন। প্রত্যেক সপ্তাহে আপনাদের কেউ না কেউ আমাদের লক্ষ লক্ষ মানুষ এসেছেন। লিডাররা যে ভাষা সন্ত্রাস শুনছে, গুলি করে খাওয়ার ধাক্কা দিয়ে লাঠি মেরে তাড়াও, গলি মারো সালুক, সন্ত্রাসী আতঙ্কবাদীদের দেশদ্রোহীদের ভাষা লিডারদের পক্ষে দুর্ভাগ্য। তারপরেও সেই সমস্ত বাণী কথিত বলবো না, বুদ্ধিজীবী মানুষেরাও তাদেরকে সমর্থন করছে। এটা হয়তো কিছুক্ষণের জন্য আমি বলবো যে আমার জন্য দুর্ভাগ্য না, এটা গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য। একটা ভলেন্টিয়ারি মেন্টালিটি স্বেচ্ছাসেবী মনোভাব, সেই মনোভাব প্রত্যেকের প্রতি একটা সাহায্য, প্রত্যেকের পাশে দাঁড়ানো আছে, তাকে হাত ধরে টেনে নিয়ে আসা, সাথে সাথে জামাত হাফিজের সাথে নামাজ আদায় করা, মাগরিবের পরে ফিকিরে বসা, ঈশার পরে ফিকিরে বসা, একাধিক মঞ্চ হয় যে মঞ্চগুলো থেকে বক্তব্য শুনে এই যে তারা এসেছে, তারা তাদের কাজগুলো অনেকে এখানে আসে কিন্তু সেইভাবে দেখা যায় শুধু আসে জিয়ারত করে আর চলে যায়, মানে এখান থেকে তেমন কিছু খুব ভালো জিনিস নিয়ে যেতে পারে না, এ বিষয়ে আপনারা কি বলবেন? লক হয়ে গেছে, আপনি ঢুকতে পারবেন। আমি যারা ঢুকতে পারছি না তারা রাস্তার উপর খাবার খাদ্যদ্রব্য খাবার কিনছে, আমরা পুরো জায়গায় কিন্তু মিষ্টি টিষ্টি কিনে খাবার কিনে নিয়ে যাই, সে কেনাকাটা করছে, এরাও কেনাকাটা করছে রাস্তায় গ্যাদারিং চোখে পড়ছে। ওই জায়গায় আপনাদের কাজ করছে, অনেকেই ভিতরে ঢুকতে পারছে না, তারা সেই পর্যন্ত ঢুকলে দেখতে পাবেন যে একটা জলসাই একটা মঞ্চ এই জলসাই এই সালে সবে একাধিক মঞ্চ, তিরিশ পঁয়ত্রিশটা মঞ্চ, তিরিশ পঁয়ত্রিশ জায়গাতে বক্তব্য হচ্ছে। বলছি বর্তমানে গাদ্দিনোশন কিসের কি আছে এখানে? এই গদ্দিনোশন ভাষাটা হচ্ছে আমাদের ভাষা ঠিক নয়। আমার মুফতি আজম বেদরাউজিরা বলেছিলেন যে কায়েম মকাম, কায়েম মকাম কথার অর্থ যেটা, গদ্দিনোশন কথার অর্থ কিন্তু সেটা, কিন্তু গদ্দিনোশন কথাটা ব্যবহার করে তার বিদাতি দরকার, তাই গদ্দিনোশন কথাটা মুফতি আজম বেদরাউজিরা পছন্দ করতেন না। তিনি বলেছিলেন বা ফতোয়া আকারে বলেছিলেন যে গদ্দিনোশন কথা আমাদের জন্য নয়, আমাদের জন্য কায়েম মকাম, মানে যোগ্য ব্যক্তি স্থানীয় স্থানীয় সিদ্ধ হবে, গদ্দিনোশন কথা তার স্থানীয় সিদ্ধ হবে। কিছু জানুক আর না জানুক গদিতে বসে পড়া, কিন্তু কায়েম মকামের ব্যাখ্যা কি, সে একই সালিমে শিখতে হবে কিন্তু জানার পরে তাকে বসতে হবে। সে যদি কিছু না জানে, শুধু গরিবদের সঙ্গে মোসাফা করে টাকা নেবো পয়সা নেবো আর তাদের পকেটের দিকে তাকিয়ে থাকবো, কিছু পড়লাম না পড়লাম মাথার উপর ফেরত দিয়ে দিলাম, এই ধরনের সিস্টেম মুফতি আজম বেদরাউজিকে আমরা পছন্দ করতাম। তার জন্য তিনি এই সব বিদ্যার্থী কথাবার্তা আপনারা বিনতি ছিল।
আজকে শুনলাম আপনার এখানে আপনাদের এমএলএ সাহেব এসেছিলেন, তা উনি আপনাদের কতটা কি আশ্রয় দিয়ে গেছেন এলাকার? আমাদের এমএলএ শুধু নয়, আরো অনেক এমএলএ, অনেক লিডাররা এসেছেন, অনেক আরো বড় মানুষেরাও এসেছেন, তারা এসেছেন, কিন্তু সৌজন্য সাক্ষাৎ প্রসারেশন ভিজিট করতে এসেছেন, কেউ বা দোয়ানিতে এসেছেন, এই ধরনের পরবর্তীতে কিছু আশা উন্নয়নের জন্য বেশি করে কিছু তেমন কোনো প্রতিশ্রুতি তেমন দিয়েছে। আর তাছাড়া একজন আমার যে এমএলএ, তার তো এমনি দায়িত্বই হয়ে যাচ্ছে যে উন্নয়ন করা, আর এই উন্নয়নের জন্যেই তো ভোট দিয়ে তাকে আমরা এমএলএ করেছি, তো সেটা আমাদেরকে বলতেই হবে কেন, চিন্তা করে আদায় করতে হবে কেন। তিনি আমাদের ভিলেজ যেগুলো আছে সেগুলো দেখছেন, তেমনটা আমারটা হয়ে গেল, সেজন্য নেই যে এটা প্রতিশ্রুতি দিচ্ছি ভোট দাও, সে সময় তো আর নেই, আর মানুষ তো এখন বুঝে বুঝে চলে। অথবা আমার এখানে এসেছিলেন, দেখা সাক্ষাৎ করলেন, তার অনেক ফুল ফুলের শরীরকে দিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে, তিনি সেগুলো আমাকে শরীর তাকে দিয়ে আল্লাহ সেগুলো করা, এবং তিনি অ্যাক্টিভলি সেই কাজগুলো করেন, আমাদের সব সময় তিনি যাতে করতে পারেন তার জন্য শুভকামনা। বলছি ভাইজান, যে দিল্লিতে যে দাঙ্গা হলো, আপনাদের ফুলফরাশন মিসাল সাহেবের তরফ থেকে তাদের জন্য কোনো শান্তি কামনার জন্য কিছু? বেশক, তাদের জন্য অবশ্যই। আজকে দিল্লি এমন একটা জায়গা যেটা জায়গাটা হচ্ছে আমার দেশের একটা রাজধানী, রেল ছোড়া দূরত্ব, আপনাকে বলে পার্লামেন্ট থেকে রেল ছোড়া দূরত্ব, যেখান থেকে সারা দেশের সবকিছু নির্ধারণ করা হয়, সেখান থেকে কিছু দূরত্বে এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, পোড়া গাড়ির কঙ্কালের সারি একদিকে, সেই সমস্ত আপনার পরিচয় হারা মানুষদের আর্তনাদ, 2020-2020 সাল, 1920 সাল, চন্দ্রকান্ত চন্দ্রযান 2 এর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, আর সেই সময়তে এমন একটা ঘটনা ঘটছে সারা বিশ্বের কাছে, ভারতের নেতাদের লজ্জা ছাড়া আর অন্য কিছু না, বিদেশি যাবে কি মুখ দেখাবে, যে কেউ কোন জায়গায় বা কোন দেশে বাস করছে, তারা যে কিছু ধর্মের নামে মানুষ কোন দাঙ্গা, আসলে কি বলেন তো আমাদের দুর্ভাগ্য যে কথিত মানুষ যারা ধর্মশিক্ষা নিচ্ছে পলিটিক্যাল লিডারদের কাছ থেকে, এই ধর্মশিক্ষা ধর্মগুরুর কাছ থেকে নেওয়া দরকার, যে লিডার হয়ে যাচ্ছে কতগুলো ধর্মীয় ইমোশনাল স্লোগান তুলে দিচ্ছে, আর তারা পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যে বলছে আমরা ধর্ম শিক্ষা মানে ধর্মীয় শিক্ষাগুলো তাদের কাছ থেকে নিচ্ছি, দেখতে পাচ্ছি ধর্ম ধর্মগুরু ধর্ম শিক্ষা ধর্মগুরুর কাছে নেওয়া দরকার। সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড আমরা, আমাদের দেশের মানুষ কোথায় জানেন, লিডারদের থেকে, লিডাররা যে ভাষা সন্ত্রাস করছে, গুলি করে নিয়ে খাওয়ার ধাক্কা দিয়ে লাঠি মেরে তারা গলি মারো সালুম, সন্ত্রাসী আতঙ্কবাদীদের দেশদ্রোহীদের ভাষা লিডারদের মুখে, দুর্ভাগ্য। তারপরেও সেই সমস্ত মানে কথিত বলবো না বুদ্ধিজীবী মানুষেরাও তাদেরকে সমর্থন করছে, এটা হয়তো কিছুক্ষণের জন্য আমি বলবো যে আমার জন্য দুর্ভাগ্য, না এটা গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য, পৃথিবীর একটা বৃহত্তম গণতন্ত্র লার্জেস্ট ডেমোক্রেসি হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ান ডেমোক্রেসির জন্য গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য, কালো দিক ছাড়া আর অন্য কিছু আমাদেরকে দেখতে হচ্ছে, রাজশক্তি নেমে পড়েছে মানুষ মাত্র, পুলিশ দাঁড়িয়ে আছে নির্বিকার আড়াই দিন ধরে হত্যা লীলা চলছে, রাজশক্তি যেখানে আগিয়ে এসেছে মারার জন্য, মার্ডার করার জন্য, পুলিশ নির্বিকার আগিয়ে দিচ্ছে, বলছে গলি মারো সালোক, তাদের রুহের মাল ফেরাতের জন্য দোয়া চাই, আল্লাহ তাদেরকে জান্নাতে আলা দরজা মাকাম আমরা দান করুক, আল্লাহ তাদেরকে কবুল করুক, আর স্বজন হারা মানুষগুলোর মনে সম্পত্তি তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হাসি মুখে রাখুক, আল্লাহর কাছে এই দোয়াটাই সবসময় চাই। আমাদের হাতে বন্দুক নেই, তারপরেও আমরা আতঙ্কবাদী, আমাদের হাতে AK-47 নেই, তারপরেও আমরা সন্ত্রাসবাদী, আর যারা বন্দুক নিয়ে ওপেন গুলি চালাচ্ছে, যারা গুলি মারার জন্য ময়দানে দাঁড়িয়ে বলছে, লক্ষ লক্ষ মানুষের সামনে, মিডিয়ার সামনে ডাক করে গুন্ডাগার্দি করছে, তারা সন্ত্রাসী, মানুষ বিচার করছে, কি বিচার
বিচার করছে সেটাই আমার জন্য খারাপ লাগছে, যে বিদ্বান বিদ্বান্ত পণ্ডিত ব্যক্তিরা তাকে তারা আজকে অ্যাপ্রিসিয়েট করছে, চোর টাকা মানে মেনে নিচ্ছে তারা, ঠিক আছে আপনি বৈজ্ঞানিক মেনে নিচ্ছেন, ঠিক আছে সবাইকে মেরে দেবে, মাথায় রাখবেন যেদিন মুসলিমদেরকে মেরে শেষ করবে শেষ তো করতে পারবে না, কিন্তু মুসলিমদের যেদিন কমাবে তখন আর হিন্দু মুসলিম থাকবে না, তখন হয়ে যাবে ব্রাহ্মণ আর নবসূত্র, এটা মাথায় রাখতে হবে, ব্রাহ্মণবাদী আর গিয়ে আসবে তখন দরিদ্র মরবে, মুসলিমদের পরে লাইন আসছে নবসূত্রদের, মুসলিমদের পরে অব্রাহ্মণ যারা তাদের মরার লাইন কিন্তু এবারে আসছে, তারা এতদিন হিন্দু মুসলিম করে চালিয়ে দিচ্ছিল, এখন মুসলিমদের তো বিয়ে দেওয়ার পর কাদের কি করবে, তখন ব্রাহ্মণবাদী যারা অব্রাহ্মণ যারা তাদের লড়াই হবে। বলছি ভাই এই যে অমিত শাহ শুনছি কলকাতাতে একটা বাংলো নেবে, এই বিষয়ে আপনি কি বলতে চান? কলকাতাতে না তিনি চাঁদের ইন্টারটা কি হয়েছে, মঙ্গল গ্রহে না তিনি চিন্তা খুশি নেই, আমার কি হয়েছে তিনি যে দিল্লিতে শুনলাম যে অমিত শাহ সম্পূর্ণ ওনারই ইন্ধনে ওনারই পুলিশ পুলিশ প্রশাসন তারাই মঙ্গল গ্রহে নেই সেই চিন্তা করার ভাবার মতো জায়গা আছে, উগ্র হিন্দুবাদী সংগঠন করে আর উগ্র মুসলিম সংগঠন করে কোনটাকে আমরা পাত্র নেই, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে পছন্দ করি, আমরা সবসময় সুশাসনের পক্ষে ছিলাম আছি, যারা এই ধরনের কালো দিন আমাদের দেখাতে আসবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরাও তার যোগ্য জবাব দিয়েছি, দেশের গণতন্ত্রকে বজায় রেখে জবাব দেব, সংবিধানকে সম্মান দিয়ে আমরা জবাব দেব, আমরাও জবাব দিতে অসংখ্য ধন্যবাদ।